হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে মসুর ডাল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কি কি লাগছে। এখানে ডাটা আছে, ডাটাগুলোকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে মসুর ডাল, মসুর ডাল আছে হাফ পট। এখানে আছে লবণ 1 চামচ, আছে মরিচ গুঁড়া 1 চামচ, আছে জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আছে হচ্ছে আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। আমি চুলা ধরিয়ে দিচ্ছি। আর আছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ আছে আপনার 4টা। আমার কড়াই গরম হয়ে এসেছে, আমি এখন এখানে দিয়ে দিব তেল। আমি তেল দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো, তেলটা একটু বেশি দিব। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। বাদামি কালার কিন্তু চলে এসেছে পেঁয়াজে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি সব মশলাগুলো হচ্ছে দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন আমি ঢেকে দিব। আমি 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন সুন্দর কালার চলে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ডাটাগুলো। আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো। ডাটাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। ডাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন আমি ঢেকে দিব আবারও 1 থেকে 2 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিব। ফিরে আসলাম 1.5 থেকে 2 মিনিট পর। একটু লেগে যায়নি, ঘ্রাণ বেরিয়েছে। আমরা অনেকে সবজি খেতে চাই না, কিন্তু সবজিতে কিন্তু অনেক উপকারিতা আছে, অনেক পুষ্টি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এজন্য সবারই সবজি খাওয়া উচিত আমি মনে করি। আমি আবারও এটাকে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটা এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু এখন মুসুর ডালটা দিয়ে দিব না, কারণ মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। মুসুর ডাল যদিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়,
এইজন্য আমি মুসুর ডালটাকে আরো পরে দেব। এটা সিদ্ধ হয়ে আসার পর আমি মুসুর ডালটাকে দিয়ে দেব। মুসুর ডাল কিন্তু গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, আমি আপনাদের দেখিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি, আমি হাফ মগে একটু কম পানি দিয়ে দিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলে সিদ্ধ হয়ে আসবে ইনশাল্লাহ। ফিরে আসলাম আবারও, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, দেখে আমি পাচ্ছি একটু নিচে সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দিব ডাল। দিয়ে দিচ্ছি আমি ডাল, এখন আমি ডালগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে দিলাম, এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম, আমি আরো 2 থেকে 3 মিনিট পরে আসব দেখার জন্য কি অবস্থা। কিন্তু আমি চুলা কমিয়ে দিব, একেবারে লো করে দিব। আমি ফিরে আসছি 2 মিনিট পর, আমি একটু নেড়ে দিব। সব দিকে সমান হতে হবে এই জন্য আমি নেড়ে দিচ্ছি। এটা আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আবার একটু উল্টে পাল্টিয়ে দেব, একটু সময়ের ব্যাপার, একটু সময় ধরে রান্না করতে হবে। ডালটা সিদ্ধ হয়ে এসেছে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে যাবে। পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব, আমি দেখে নিয়েছি লবণ। লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি আবার একটু লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা একেবারে শুকিয়ে ফেলবো এই জন্য আর একটু ওয়েট করবো। তেলটা পুরোপুরি উপরে চলে আসছে, হয়ে এসেছে প্রায়। আরো 2-3 মিনিট আমি একেবারে লো আসে রেখে দিব চুলায় বসিয়ে, তাহলে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা পুরোপুরি শেষ, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।
আমি পরিবেশন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর দেখতে লাগছে। আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন, আর রান্না কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।